দুষ্ট জিন এদের ভিতরে একটা প্রকারের জিন আছে যে জিন প্রত্যেকটা মানুষের সঙ্গে কমপক্ষে একটা করেই নিয়োজিত আছে প্রত্যেক মানুষের সাথে আছে আল্লোসনাতলা কোরআন কারিমে এ প্রসঙ্গে বলেছেন অলাকারী নোহো রব্বানামা মা তু হু আলা কেং কা নাফিদ আলা কেয়ামতের দিন মানুষ যখন বলবে আল্লাহ আমার সঙ্গে থাকা শয়তানটাই আমাকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে বিপদগামী করেছে আজ তাকে বিচার করেন আমার কোনো দোষ নাই তখন মানুষের যে কারিন প্রত্যেকটা মানুষের সঙ্গে যে জিন থাকে শয়তান থাকে সেই শয়তান দুষ্ট বলবে আল্লাহকে রব্বানা মা আমার রব আমরা এদেরকে পথ হারা করি নাই বরং সে নিজেই বিপদগামী ছিল তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষের সঙ্গে যে থাকে দুষ্ট জিন বা শয়তান শয়তানরাই হলো জিনের একটা প্রকার দুষ্ট তো এই জিন যে মানুষের সঙ্গে থাকে নিয়োজিত একটা করে প্রত্যেকের সাথে কমপক্ষে একে বলা হয় কারিন এটাও দুষ্ট জিনের একটা প্রকার এ প্রসঙ্গে রসুল আকরাম সাল্লা সাল্লাম একটা হাদিসও আছে তিনি বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গে একটা করে দুষ্ট জিন আছে অর্থাৎ শয়তান আছে দুষ্ট জিন মানে শয়তান সকল শয়তানই জিনের অংশ তো এদের কাজ হলো প্রত্যেকটা মানুষকে সারা দিন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা বিপদগামী করে তোলার চেষ্টা করা এই হলো তার ডিউটি ভালো কাজ করতে চাইবা তোমার শরীরের ভিতরে প্রবেশ করে তোমার গোটা শরীরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন স্বয়ং ওখানে লেখাDice আরسلিবাল্লাহু সাল্লাম বলেছেন যে আশ শাইতান ইজরি আহাদাকুম মাজরাদ্দম তোমাদের শরীরের রক্তের সঙ্গে মিশে যেতে পারে এই শক্তি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তাকে তো আপনার শরীরের রক্তের সাথে মিশে গিয়ে আপনাকে অলস বানাই দিবেন আমাদের সময় ম্যাজ করবে শরীর ভালো লাগবে না কথা বুঝে আসছে এইসব কে করে ওই সঙ্গে থাকা শয়তানটা তারই সে করে তো নবী সালাম বলেছেন তোমাদের সবাই সঙ্গে একটা করে আছে সাহেব একরাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আপনার সঙ্গেও কি আছে নাকি একটা তখন তিনি বললেন হ্যাঁ আমার সঙ্গেও একটা আছে তবে ওইটা আমাকে কোনো ক্ষতি বা টাচ করতে পারে না আল্লাহ আমাকে নিরাপদে রাখছেন কিন্তু তোমরা বাঁচতে সবাই পারনা সব সময় তাহলে হাদিস থেকে বোঝা গেল যে দুষ্ট জিনদের মধ্যে একটা প্রকার জিন আছে কারিন যে আমাদের সঙ্গে লেগে থাকে এবং তার টার্গেট থাকে আমাদেরকে কোথায় নেওয়া জাহান্নামে নিয়ে যাওয়া ইবলিস আদম আলাইহিস যখন সিজদা করতে অস্বীকার করেছে তখন যে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন তখনই চ্যালেঞ্জ করেছিল ইবলিস লা ওবিয়ন্নহুম اجمعين মানুষের প্রত্যেকটা সদস্যকে এ আদম যার কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হইলো এর প্রত্যেকটা সদস্যকে আমি পথ ভ্রষ্ট করে ছাড়বো জাহান নামে নিয়ে ছাড়বো আমি একা যাব না আর সেই জন্য ইডলিসে তার বাহিনীকে বাগজোগ করে দিছে যে এর পিছনে এ থাকবে তুমি ওর থাকবা সবার সাথে একটা করে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকার মতো ইমান শক্তি দান করুন কোন কোনো বর্ণায় পাওয়া যায় যে মানুষ জন্মের পরে ছোট শিশু যে কেঁদে উঠে জন্মের সঙ্গে সঙ্গে এর একটা কারণ হলো এই শিশুর জন্য যে শয়তানটা নিয়োজিত আছে যে কারিনটা আছে ওটা খোঁচা মারে এই জন্য বাচ্চা কি করে কায়দা উঠে মানে তারা ইশারা দেয় আর কি হয়তো যে তোর সাথে আমি আসি দুনিয়াতে আশ্বস্ত আমি তোর পিছনে লাগা আসি যাই হোক তাহলে জিনের একটা প্রকার হলো করিম আল্লাহ তালা সব জিনের এবং শয়তানের শয়তানি থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন